তো বলতে আজকে তার বাংলাদেশে আজকে ইনফ্রাস্ট্রাকচারের বেসতে আজকে সেই ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের পথে সারা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়ে এক স্মার্ট শহর উন্নয়ন পরিচ্ছন্নতা শুরু থেকে আবর্জনা নোংরা মেয়র মহোদয়গণ অবিরাম অবিরত পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি এই ম্যাপসের মাধ্যমে আমাদের পৌরসভা পৌরসভাকে আজকে পেয়ে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। কি না ধরনের দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশ কিন্তু এগুলো করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি সেই সেই পথ আমরা এগিয়ে চলবো। আমি আমার রক্তপাত দায়িত্ব করবো না। আমি আমাদের সকলের প্রতি অভিনন্দন জানিয়ে আমি আর কথা শেষ করতে হবে। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ বক্তব্য করেছেন কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পরিসভার প্রাচীন আমাদের সাধারণ সম্পাদক সভাপতি সচিবমণ্ডলী এবং এই মৌলিক শুনতে যাচ্ছি আমাদের কক্সবাজারের সম্মানিত মেয়র মহোদয়, সম্মানিত মেয়র বৃন্দ, কাউন্সিলর বৃন্দ এবং কর্মচারী যারা আছে চুক্তি ভিত্তিক ছাড়া তাদের আমি কক্সবাজারবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ মেয়র যার নেতৃত্বে কক্সবাজারের উন্নয়ন কর্মকাণ্ড বেগমান হয়েছেন। আপনারা দেখেছেন কক্সবাজারে ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়েছে, বদলে গেছে। শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি এই বরং শহরের একজন নাগরিক হিসেবে আমি যেটা উপলব্ধি করি যে আমাদের পৌরসভাগুলোকে আরো অত্যন্ত শক্তিশালী করা দরকার এবং আমাদের পৌরসভাগুলোকে অনেক ক্ষমতায়ন করা দরকার। একই সাথে পৌরসভার মেয়র কাউন্সিলরদের ক্ষমতা দেওয়া উচিত আরো বলিষ্ঠ করার জন্য। অতীতে হয়ে যারা আসছেন আমরা অতীত করে যারা আলাপ চেষ্টা করেছিলাম আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম ব্যক্তিত্ব যিনি যুব সভাকে সংগঠিত করে বাংলাদেশের যুব সমাজের আওয়ামী লীগকে উন্মুখ করেছেন আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব জাহাঙ্গীর উদ্দিন নানক প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার বসে মানে প্রধানমন্ত্রী আমরা একটি পত্র দেব যে বাংলাদেশের সকল মেয়র আমরা মানে প্রধানমন্ত্রীকে আবার পুনরাবৃত্তি দেখতে চাই, পুনর্বার সেই প্রধানমন্ত্রী হয়ে আমার দেশকে সাহায্য করবে সেই ব্যবস্থা করবে। আমরা চাই মানে প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে এই দেশে কোনো ধরনের শৃঙ্খলতা অনৈতিক কোনো কাজ করার কোনো কারণ শুরু হয়নি। পৌরসভার নাগরিকরা পেতে পারেন সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আজকে আমি মনে করি আজকের এই সম্মেলন, আজকের এই সাধারণ সভা। আমি প্রথমেই আমরা বলতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন, গড়েছেন। এখন 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই স্মার্ট বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়েই আমাদের পরিকল্পনা এবং আপনাদের মতো যারা জনপ্রতিনিধি আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোর ভিতরে যেখানে নগরায়ণ হয়েছে সেই জায়গায় আপনারা কাজ করছেন, সেই জায়গাগুলিকে কিভাবে আরো উন্নত সমৃদ্ধ করা যায়। স্মার্ট বাংলাদেশ করতে হলে এই সকল পৌরসভাগুলোকে সবার আগে স্মার্ট বাংলাদেশের একটি ইউনিট হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীকে সমন্বয়ে যে সংগঠন তৈরি করা হয়েছিল সেই প্রতিষ্ঠাকালীন সময়ে এই সংগঠনের নেতৃত্ব ছিলেন সেই সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন টঙ্গী পৌরসভার মেয়র বর্তমান। ও সতর্কতার কারণে আমাদের সেই ফাঁক ফোকর দিয়ে সেদিন 75-এর 15ই আগস্ট ঘটন হয়েছিল, বাঙালি জাতি পিছিয়ে গেল দীর্ঘ 21টি বছর। বাঙালি জাতি পিছিয়ে গেল, বেঁচে ছিলেন বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা,
সেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুর মুখোমুখি হয়ে শেখ হাসিনা বাংলাদেশে সামরিক ছাউনিতে হেবার থেকে যে গণতন্ত্র বন্দী হয়েছিল, ভোটের অধিকার বন্দী হয়ে গিয়েছিল, সেই বন্দি হেবার শেখ থেকে ভোটাধিকারকে গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। এবং এই বাংলাদেশকে মুখ থুবড়ে পড়া বাংলাদেশকে আবার একটি লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্য নিয়েই আবার তিনি যাত্রা শুরু করেন। সে যাত্রা ছিল কঠিন যাত্রা, আর তার জন্য বারবার 14 বার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলাও তার উপর হয়েছে, তবু রাখে আল্লাহ মারেকে। আমি বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদেরকে মনে রাখতে হবে এই রাষ্ট্রটিকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের চেষ্টা করেছে। আপনাদের গুরু দায়িত্ব রয়েছে, আপনারা সমাজের অধিপতি, আপনারা সমাজের নেতা, আপনারা সমাজের কর্তা ব্যক্তি, আপনাদেরকে মোকাবেলা করতে হবে, আপনাদেরকে সাময়িক প্রশান্তি নিয়ে আমাদের ঢেঙ্গু গেলার মতো কোনো কারণ নেই। কারণ যে রাজনৈতিক যুদ্ধে আমরা রয়েছি, সে রাজনৈতিক যুদ্ধ অত্যন্ত কঠিন এবং সুদূরপ্রসারী যুদ্ধ, আর সেই যুদ্ধে জয়ী করতে হতে হলে অসাম্প্রদায়িক রাজনীতি যারা লালন পালন করে তাদেরকে সমাজের 100 হাত মাটির নিচে থাকলেও সেখান থেকে মূল উৎপাটন করে দিতে হবে। আমার কর্মচারী কর্মকর্তা ভাই এবং বন্ধুগণ, এখানে কাউন্সিলরবৃন্দের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, আসুন আমরা লড়াই করব। সবশেষে এ লড়াই যত সুদূরপ্রসারী হোক, এ লড়াই যত তীব্র হোক, এ লড়াইকে সমাজ থেকে উৎপাটন করতে হলে, মূল উৎপাটন করতে হলে আমাদের সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে আবার পুনর্জাগরণ করতে হবে। আর সেই বাঙালি জাতীয়তাবাদের সেই জাগরণকে যদি জাগরিত করতে চান, জাগরণকে যদি জাতীয় জাগরণে পরিণত করতে চান, তাহলে সাংস্কৃতিক আন্দোলন ছাড়া, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের আদর্শ হল বাঙালি জাতীয়তাবাদকে, জাতীয়তাবাদের বিকাশ ঘটানো এবং তাকে স্থায়ী পাকা পোক্তভাবে তৈরি করা। আমাদের মনে রাখতে হবে, আমরা একদিনের ছোট্টবেলা, আমাদের সেই ছোট্টবেলার কথা বলছি। এখানে আমার ভাই বাহাদুর নাসিব সেদিন স্কাউট ছিলেন, আমিও স্কাউট ছিলাম, স্কুল জীবনে স্কাউটিং করতাম, স্কুল জীবনে পাড়ায় পাড়ায় ক্লাব হতো, পাড়ায় পাড়ায় মহল্লায় নাটক হতো, সেই নাটকের কথা বলতো, সেই নাটক কথা বলতো, সেই নাটক মানুষের মস্তিষ্কের মধ্যে আঘাত করতো, সেই নাটক, সেই সংস্কৃতি, সেই পালা গান, সেই জারি গান সব হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে, তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে ফিরিয়ে আনতেই হবে, নতুবা সাম্প্রদায়িকতা রাজনীতি আমাদের সমাজ